এন্ড আমার পাসপোর্টের ভিতরে যে কাগজটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অ্যাথরিটি, এটার দাম হচ্ছে মাত্র 49 টাকা, ফ্যামিলির উপর রাগ করে ইন্ডিয়াতে। এটা হচ্ছে ইন্ডিয়া সাইড, এটা হচ্ছে বাংলাদেশের সাইড। ইমিগ্রেশনের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, এটা হচ্ছে আমার পাসপোর্ট, পাসপোর্ট নিয়ে আমি ভিতরে যাচ্ছি অ্যান্ড আমি এটা জমা দেবো, তারপরে আমার ইমিগ্রেশন পাস হয়ে যাবে, তারপরে আমি ইন্ডিয়া চলে যাব। What is up crazy buddies, this is the ROKONUZZAMAN the Soto Bhai and back to the another vlog. Today's vlog is very interesting and entertaining. আজকে যাবো বাংলাদেশের আমার স্বপ্নের দেশে, স্বপ্নের দেশ মানে ইন্ডিয়া। আমরা চলে এসেছি বেনাপুল গেটে, বেনাপুল গেট থেকে আমরা যাবো ইমিগ্রেশন অফিসে, ইমিগ্রেশন পাস টাস করে আমরা চলে যাবো ইন্ডিয়াতে। সো আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন। ফাইনালি চলে এসেছি আমরা ইমিগ্রেশন অফিসে, ভোর 6টার দিকে উঠে আমরা চলে এসেছি বেনাপুল, যে বোর্ড স্থলবন্দর রয়েছে সেখানে আমরা চলে এসেছি, ইমিগ্রেশন করবো, ইমিগ্রেশন পাস করে আমরা চলে যাবো ইন্ডিয়াতে। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো কী কী লাগবে, কাগজপাতি কী কী লাগবে সব আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো, দেখতে থাকুন ভিডিও। সো লেটস গো। অ্যান্ড ফাইনালি আমি ইমিগ্রেশনের ভিতরে চলে এসেছি ইমিগ্রেশন অফিসে, আমি চাই সাই সাই করে ঘুরতে লাগলাম এবং ভিতরে যাব এবং ইমিগ্রেশনের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। এটা হচ্ছে আমার পাসপোর্ট, পাসপোর্ট নিয়ে আমি ভিতরে যাচ্ছি অ্যান্ড আমি এটা জমা দেবো, তারপরে আমার ইমিগ্রেশন পাস হয়ে যাবে, তারপরে আমি ইন্ডিয়া চলে যাব। আমি অনেক বেশি নার্ভাস এবং এক্সাইটেড, আমি জানি না কী হবে, আমি ইন্ডিয়ার কিছুই চিনি না। আমি চেষ্টা করব সব কিছু এই ভিডিওতে তুলে ধরার। সো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো কিছুক্ষণ পরে আমার ইমিগ্রেশন কমপ্লিট হলো এবং ইমিগ্রেশন পাস করে আমি এখন ইন্ডিয়ার ভিতরে যাব, ইন্ডিয়ার ভিতরে ইন করতেছি। কিছুক্ষণ ওয়েট করলাম, এখানে অনেক মানুষ ওয়েট করতেছে দেখতে পাচ্তেছেন, অ্যান্ড দীর্ঘ 4 ঘন্টা পরে আমি ইন করলাম ইন্ডিয়াতে। সো ওয়েলকাম টু ইন্ডিয়া। সো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি ইন্ডিয়াতে। লিটারালি আমার অনেক বেশি কান্না আসতেছে, ফ্যামিলির কথা মনে পড়তেছে, আমি কাউরে কিছু বলে আসি নাই, আমি চলে আসছি ইন্ডিয়াতে। আমি জানি না কী হবে ইন্ডিয়াতে, আমি কিছু চিনি না, আমি চেষ্টা করবো সব কিছু ভালো করে থাকার। অ্যান্ড আমার পাসপোর্টের ভিতরে যে কাগজটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অ্যাথরিটি, এটার দাম হচ্ছে মাত্র 49 টাকা। এর ভিতরে কাগজ রয়েছে, করোনা সার্টিফিকেট এবং আদার্স অনেক কাগজ রয়েছে এবং ফাইনালি আমি ইন্ডিয়াতে চলে এসেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।